স্কুল থেকে ফিরে বাসন্তী পোলায়ের গন্ধটা নাকে যেতেই মন আনচান করে উঠল শ্রীতমার সেই কখন স্কুলের টিফিন রুটি আর আলুর দাম হজম হয়ে গেছে আসলে আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তারপর তিনটে শ্রীতমার অঙ্ক কোচিংয়ে এক্সট্রা ক্লাস ছিল আসলে পুজোর পরেই মাধ্যমিকের টেস্ট তাই এখন প্রায় দিনই এক্সট্রা ক্লাস থাকে শ্রীতমার আর শ্রীতমাও চায় মাধ্যমিকে একটা তাক লাগানো রেজাল্ট করে মা বাবা ও স্কুলের মুখ উজ্জ্বল করতে শ্রীতমার পরিবারের লোক বলতে শ্রীতমা ওর বাবা সুজনবাবু মা আরতি দেবী দাদা সুদীপ ঠাকুমা চারুলতা দেবী রান্নাঘরের সামনে দিয়ে যেতেই আরও প্রকট হয়ে ওঠে বাসন্তী বাসন্তীপলয়ের গন্ধ তার সাথে খাসির মাংসের গন্ধ যেন নাকে গেল মা খেতে দাও তাড়াতাড়ি সাতটার থেকে বাংলা স্যারের কাছে পরীক্ষা আছে নব্বই নম্বরের পরীক্ষা আরতি দেবী তুই বস টেবিলে আমি বেড়ে দিচ্ছি মনে বেশ আনন্দ নিয়ে শ্রীতমা টেবিলে বসে কিন্তু এ কি মা এটা দিয়ে খেতে দিল তাকে ভাত মুসুর ডাল আর কালকের আলু বেগুনের তরকারি মা বাসন্তী পোলাও আর মাংসের গন্ধ পেলাম যেন তাহলে কি পাশের বাড়ি রান্না হচ্ছে এগুলো চারুলতা দেবী না বাছা আমাদের বাড়িতেই হয়েছে তোর পিসি আর পিসে মশাই এসেছিল তাদের জন্য করা হয়েছিল আর তোর এত নোলা রে যা পেয়েছিস তা দিয়ে খা বৌমা আমি কিছুটা পোলাও আর মাংস রেখে দিয়েছি চাপা দিয়ে আমার সুদীপ দাদু ভাই এলে দিও খবরদার তোমার আদরের পাথি কিছু দেবে না ও সব বলেই গটগট করে চলে গেলেন চারুলতা দেবী শ্রীতমা দেখল রান্নাঘরের কোণে দাঁড়িয়ে চোখ মুছে চলেছেন আরতি দেবী শ্রীতমার একমাত্র আশ্রয়স্থল এ বাড়ির হ্যাঁ এটাই বিশ্বাস বাড়ির চিরাচরিত নিয়ম সাংঘাতিক একচোখা এ বাড়ির মানুষজন তার জন্মের পরেই মুখ ভার হয়েছিল চারুলতা দেবী ও সুজনবাবুর একমাত্র আরতি দেবী ছিলেন শীতমার খোলা আকাশ সুজন বাবু কোনোদিনই শীতমাকে ততটা স্নেহ দেননি যতটা ছেলে সুদীপকে দিয়েছিলেন ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ালেও শ্রীতমাকে পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে পাঠালেন ছেলের জন্য দুই তিনজন প্রাইভেট টিউটার দিলেও মেয়ের জন্য টিচার দিতে ওনার আর্থিক সমস্যা হতো বিনা টিউশনে শ্রীতমা প্রতি ক্লাসে প্রথম হয়ে হাই স্কুলে গেল সেখানে সে প্রিয় পাত্র হয়ে ওঠে শিক্ষকদের ক্লাস এইট অবধি ওর কোনো প্রাইভেট টিউশন ছিল না নাইনে ওঠার পর স্কুলের শিক্ষকরাই ওকে বিনা বেতনে টিউশন পড়াতে শুরু করলেন যাই হোক সেদিনের ঘটনায় আসি রাত নটায় স্যারের বাড়ি থেকে ফেরে শীতমা এখনও টানা দু ঘন্টা ও পড়বে ইংরেজি দিদিমণি অনেকগুলো ন্যারেশন দিয়েছেন সেগুলো শেষ করতে হবে তারপর ওর বরাদ্দ দুটো রুটি খেয়ে ঘুমিয়ে পড়বে সুদীপ তখনও ফেরেনি বাড়িতে তিনি গেছেন আড্ডা দিতে সুদীপ সেই বাসন্তী পোলাও আর মাংস রাতে খাবে বলে রেখে দিয়েছিল রাত তখন দশটা বাজে পড়তে পড়তে শীতমার বাথরুমে যাওয়ার দরকার হয়ে পড়ল রান্নাঘরের সামনে দিয়েই বাথরুম যাবার পথ কিন্তু রান্নাঘরের মধ্যে খচখচ শব্দে ঘুরে তাকাইছে সে একই একটা বিড়াল রান্নাঘরে ঢুকেছে খাবারে মুখ না দিয়ে বসে শ্রীতমা বিড়ালটাকে তাড়াতেই সে পালাতে যায় আর ঢেকে রাখা বাসন্তী পোলাওটা গ্যাসের উপর থেকে ফেলে দেয় শব্দ শুনে ছুটে আসেন চারুলতা দেবী হতচ্ছ মেয়ে এত হিংসা তোর খাবারটা ফেলে দিলেই শ্রীতমা ওনাকে আসল কথা বোঝাতে চেষ্টা করে কিন্তু ততক্ষণে হাতে লাঠিটা দিয়ে মারতে শুরু করেছেন ওকে চারুলতা দেবী আরতি দেবী কোনো মতে ওকে বাঁচান ওই অত্যাচার থেকে পরের দিন সকালে শ্রীতমার হাত ধরে ঘর ছাড়েন আরতি দেবী নিজের অপমান সহ্য হলেও মেয়ের এই অপমান সহ্য করেন না তিনি গরিব বাবার মেয়ে হয়ে তার এতদিন প্রতিবাদ করা হয়নি কিন্তু আজ হলো বীরপুর স্বামী ও ছেলে আটকানোর চেষ্টাও করল না তাদের শ্রীতোমার স্কুলের বর্দির বাড়িতে গিয়ে ওঠে আরতি ও শ্রীতমা বর্দি মৌবনী দেবী আরতিকে একটা কারখানার কাজে ঢুকিয়ে দেন ও শ্রীতোমার পড়ার খরচ নিজের কাঁধে নেন উত্তরণ থেকে আজ ভেসে আসছে বাসন্তী পোলাওয়ের গন্ধ হবে না কেন আজ যে এইবারে মালকিন শ্রীতমার প্রমোশন হয়েছে আজ সে গৌরীবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদে উত্তীর্ণ হয়েছে সেই শ্রীতমা আজ প্রধান শিক্ষিকা নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছে সে চাকরি পেয়ে বাড়ি করেছে ভগবান মা আর বরদের আশীর্বাদে বাড়ির নাম উত্তরণ খবর পেয়েছে চারুলতা দেবী মারা গেছেন আর সুদীপ ও তার স্ত্রীর প্রচেষ্টায় শ্রীতোমার বাবা সুজনবাবু আজ বৃদ্ধাশ্রমের বাসিন্দা আরতি দেবী এক দুবার যেতে চেয়েছিলেন দেখতে কিন্তু শ্রীতোমার রক্তচক্ষু দেখে ভয় সরে গেছেন পোলাও নামিয়ে ফ্রিজ থেকে দই মাখানো মাংসটা বের করলেন আরতি দেবী মেয়েটা যে ভালো খায়